নমস্কাৰ মই প্ৰণীতা সুতিয়া লৈছো এডিআৰ পৰীক্ষাৰ নামত প্ৰবঞ্চনা কৰা ঘটনাৰ কেহতিয়া এটা আপডেট সারিজনক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে নালুকক জেৰাৰ পাছত আৰক্ষী বহু ক্লু লাভ কৰিছে বুলি জানিব পৰা গৈছে এই ঘটনা কেন্দ্ৰ কৰি বৰ্তমান সমগ্র অসমজুৰি প্ৰতিক্ৰিয়া আৰম্ভ হৈছে কাৰণ এই পৰীক্ষা সম্পূৰ্ণ নিকাভাৱে পতাৰ স্বার্থত আজি ইন্টাৰনেট পৰ্যন্ত কৰ্তন কৰা হৈছে কিন্তু ইয়াৰ পাছতো প্ৰবঞ্চনা কৰিবলৈ এৰা নাই সারিতা বাহন্দয় এই সারি কৰাকীৰ বিৰুদ্ধে ইতিমধ্যে একচন লোৱা হৈছে তেওঁলোকক জেৰা চলোৱা হৈছে বহু ক্লু আৰক্ষী লাভ কৰিছে বুলি জানিব পৰা গৈছে কেহতিয়া দৃশ্যাংশ আহি পৰিছে আমাৰ এডিআরি পাস করা ইডিআর নামত প্রবঞ্চনা করার ঘটনা সংঘটিত হয়েছে যে কেগুলির নাম পোহরলে এসে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে কার্বি আংলগত পরীক্ষার্থীক প্রবঞ্চনা করে গ্রেপ্তার হবলগী হল চারিগী লোক গ্রেপ্তার হয়েছে মরিগাঁওর হপন দাস হপন দাসে আনক দেখাইছিল হপন আর এটা আরক্ষীর জালত পড়েছে আরক্ষী জেরা চলাইছে হপন দাসক কার্বি আংলগর রবীন কুমার বরা নামের এগারী আরক্ষীর জালত পড়েছে মারাথন জেরা চলাইছে আরক্ষী সমান্তরাল জালত পড়েছে যোরহাটর প্রমীলা শইকিয়া প্রমীলা শইকীয়া নামের এগারীও চলাইছিল প্রবঞ্চনা বিভিন্নজন লোক প্রবঞ্চনা করেছিল সপন দেখাইছিল বেলেগ বেলেগ ধরনের দেরগাঁওর টুলুমণি শইকীয়ার নামও ওলাইছে দেরগাঁওর টুলুমণি শইকীয়াকে এই মুহূর্তে গ্রেপ্তার করেছে বলে জানি পড়া গেছে এডিআরএ পরীক্ষা পাস করা দিয়ার নামত করেছিল ঠকবাজি ঠক প্রবঞ্চনায় বহুলোক বিভিন্ন ধরনের প্রবঞ্চনা করেছিল বলে জানি পড়া গেছে আটাইকজনের বিরুদ্ধে ডিফু থানা রুজু করা হয়েছিল গোচর আর ইয়ার পিছনে আরক্ষী একশন লৈছে ইতিমধ্যে এই ঘটনা কেন্দ্র করে এটা প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে সমগ্র রাজ্য জুড়ে আরক্ষী অধীক্ষকে অব্যাহত রাখিছে তদন্ত কার্বি আংলঙত পরীক্ষার্থীক প্রবঞ্চনা করে গ্রেপ্তার ইন্টারনেট পর্যন্ত কর্তন করা হল কিন্তু ইয়ার পাশে প্রবঞ্চনা করার মানুষের কমি নাই এডিআরই পরীক্ষার পাস করাই দিয়ার নামত প্রবঞ্চনা করেছিল ভাবক চিন্তন করব পরীক্ষা পাস করা দিম ইটু লাগে সিটু লাগে ইত্যাদি ধরনের দাবি করেছিল বলে জানি পড়া গেছে এই চারিগী প্রবঞ্চকর বিরুদ্ধে আছে বহু অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে মরিগাঁওর হপন দাস কার্বি আংলগর রবীন কুমার বরা যোরহাটর প্রমীলা শইকীয়া দেরগাঁওর টুলুমণি শইকীয়া এডিআরই পরীক্ষা পাস করাই দিয়ার নামত ঠকবাজি করেছিল আটাইকজনের বিরুদ্ধে ডিফু থানাত রুজু করা হয়েছে গোচর আর আরক্ষী অধীক্ষকে বর্তমান তদন্ত অব্যাহত রাখিছে পয়সা সংগ্রহ করা বলে নহয় মানে বস্তুটা ক্লিয়ার করে দিছো এই আমি ইনফরমেশন পাইছিলো যে একটা কনভার্সেশন চলি আসে দুগী ক্যান্ডিডেটক প্রলোভন দিছিল যে চাকরি লোক সহায় করে দিব তো সেই ক্ষেত্রে আমি এজন ব্যক্তিক ডিফুর করাক্ত করেছিল রবীন কুমার বরা তখেতর আমি যেটা ইনফরমেশন করলো আমি গম পালো যে যার কন্টেক্ট করে আছে মরিগাঁওর এগারী ব্যক্তি হপন দাস তখেতেলক সেই বস্তুটো প্রমিস করেছিল তো এই কনভার্সেশনখিন পাইছিল আমি ইনক্রিমিনেটিং কিছু মেটেরিয়াল আমি মোবাইল ডিভাইস পাইছিল সেইমতে আমি করাক্ত করল মরিগাঁওয়ের পর হপন কুমার দাসক করাক্ত করল তারপর যুগী ক্যান্ডিডেট আছিল যোরহাট আর গোলাঘাটের করাক্ত করে অনা হয় তো সেই সংক্রান্ত আমি ইয়াতে ডিফু পি এসত এটা আমি কেস রেজিস্টার করল আপনাদের জানিব এখন নতুন একটা আছে রেজিস্ট্রেশন হয়েছে যাওয়া মার্চ মাহত তো সেইখানের আন্ডারত আমি কেস রেজিস্টার করেছো ডিফু পি এস কেস নাম্বার 73/2024 আন্ডার সেকশন 61 সাবসেকশন 2 বি এন এস ভারতীয় নাগরিক সংহিতা আর সেকশন 10 সাবক্লস 1 সেকশন 2 সেকশন 10 সাবক্লস 1 সাবক্লস 2 অফ দ্য আসাম পাবলিক এক্সামিনেশন মেজার্স ফর প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স ইন রিক্রুটমেন্ট অ্যাক্ট 2024 এইটো একটত আমার দুটা ধারাতে গোচর রুজু হয়েছে যে দুগী যুবতী একচুয়ালি এস আছে ক্যান্ডিডেটে আসে ক্যান্ডিডেট আসিল কমিউনিকেট করেছিল চাকরি দিয়ার প্রলোভনে তো এই গোটাই বস্তুটো ইনভেস্টিগেশনত আছে গতিকে আর অন্যান্য তথ্যের ফলে আমি জানাম ধনের লেনদেনের আমি কোনো তথ্য পাওয়া নাই আর মানে কি দিনের রিমান্ডত লৈছে আজি আপনাদের এই দুগী যুবকক আমি তিনি দিনের রিমান্ডত পাইছো অনারেবল কোর্টে আমাকে তিন দিনের রিমান্ড দিছে আর কিনা ওলাব পায় নাকি আমার নিশ্চয় আমি রিমান্ড লো আর ইনভেস্টিগেশন চলিব আমি কিনা গম পালে আমি নিশ্চয় জানো রাজ্য যদি আমি এতিয়া পর্যন্ত আমি গম পাওয়া নাই তো ইন্টারোগেশন চলিলে আমি গম পাম যুবতী দুগী আছিল মানে ক্যান্ডিডেট আসলে নাকি পরীক্ষা ক্যান্ডিডেট আসিল তো প্রলোভিত করার চেষ্টা করেছিল এতিয়ালৈকে আমি এখিনি তথ্য